चीज साइट सीइंग के उद्देश्य से। मैच के जब वो डेला ऋषभ लावा लोलेगाओ एक्सेट्रा एक्सेट्रा এগুলো চিটে লেখা ছিল, তার লেখা ছিল এক্সেট্রা। কোথায় যাব? এই হোমস্টেতে আমরা আছি, ভীষণই সুন্দর। আমাদের গাড়ি ঘুরে আছে, এদিকে এসো। নিচে অরেঞ্জের ক্ষেত আছে, লাইক মানে অরেঞ্জ ফার্মিং হয়। আজকে আমরা কালকে ঝর্ণা অভিযানে। আজ আমাদের সেকেন্ড দিন, বেরিয়ে পড়েছি সাইট সিন এর জন্য। পৌঁছে গেছি। এখানটায় উঠেছিলাম, কিন্তু সিঁড়িগুলো এত সরু এত সরু, পা ফেলতেই মানে যারা আসবেন তারা খুবই সাবধানে উঠবেন। যিশু খ্রিস্ট। এখন আমাদের ফটো সেশন চলছে। মেঘা মেঘার স্টাইলে বসে পড়েছে, নানান স্টাইল নিয়ে ফটো শুটিং হচ্ছে। আবার বেরিয়ে পড়লাম। নেক্সট হচ্ছে লাভা। এখানে বিশাল বিশাল পাইন গাছ আছে, তারই মাঝে কিছু ফটো তোলা, ঘুরে দেখা। ভীষণই হাওয়া দিচ্ছিল বলে খুব ঠান্ডাও লাগছিল। পাহাড় তো, পাহাড়ের এক এক সময় এক এক রূপ। কখনো খুব মেঘ হয়ে যাচ্ছে, কখনো হাওয়া দিচ্ছে, কখনো আবার দেখতেই পাচ্ছি সবাই কি সুন্দরভাবে হেঁটে যাচ্ছে। তার মাঝে আমরাও বসে পড়লাম একটু টি ব্রেকের জন্য। আমাদের মতোই অনেক টুরিস্টই দেখতে পাচ্ছি। কেউ কফি খাচ্ছে, কেউ ম্যাগি খাচ্ছে, কেউ মোমো খাচ্ছে, আর সব ঘোরা মানেই আনন্দ, হাসি, হুল্লোড়, কিছুটা নিজের লোকেদের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো। তারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম। নেক্সট স্পটে পৌঁছে গেছি। এটা হচ্ছে একটি বৌদ্ধ টেম্পল, অনেকটাই উঁচুতে। উঠতে যেয়ে খুব কষ্টই হচ্ছিল, কিন্তু খুব সুন্দর একটা বৌদ্ধ টেম্পল। ভেতরে ফটো তোলা অ্যালাউ ছিল না, তাই আর আপনাদের আমি ভেতরটা শেয়ার করতে পারলাম না। নেক্সট গন্তব্য ডেলোতে। অনেকদিন ধরেই আমার খুব ইচ্ছে ছিল ডেলোতে আসার, কারণ টিভিতে অনেক শুটিং দেখেছি এই ডেলোরই। তারপর থেকে ইচ্ছেটা আরও বেশি হয়ে গেছিল যে ডেলোতে একবার আসব। আজ সেই ইচ্ছেটা পূরণ হলো। খুব সুন্দর পার্কটা। 30 রুপিস এন্ট্রি ফি দিয়ে আপনাকে ডেলো পার্কে এন্ট্রি নিতে হবে। তারপরে আপনি পার্কটা ভালো করে ঘুরে দেখবেন, এবং সঙ্গে চাইলে কেনাকাটি খাওয়া দাওয়া তো আছেই। এখানে ঘোড়া আছে, তাই ঘোড়া দেখে আমার মেয়ে উঠে পড়ল। 150 করে ঘোড়াতে আপনাকে উঠতে হবে। এখন আমাদের হোমস্টেতে ফেরার সময় হয়ে গেল। ফিরতে ফিরতে পুরো অন্ধকার হয়ে গেল। দেখতেই পাচ্ছেন গরম গরম ভাত চলে এসছে। আজকে আমাদের মেনু ছিল ভাত, ডাল, শাক, আলুর তরকারি, ডিম, পাঁপড় ভাজা। বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হয়ে আর সময় নষ্ট করলাম না, বসে পড়লাম ফায়ার ক্যাম্পের জন্য। কারণ এত ঠান্ডা, ফায়ার ক্যাম্পটা বেশ ভালোই লাগছে। তো ভালো লেগে থাকলে
लाइक शेयर एवं सबस्क्राइब करते भूलें ना। बेल आइकनटी अति अवश्य प्रेस।